চ্যাপ্টার 7.2 এর লাস্টের দিকের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আগে একটু দেখাই দিচ্ছি। এরা এই যে 37 ম্যাটটা দেখতেছো, সাইন পাই কট থিটা ইকুয়াল টু কস পাই ট্যান থিটা যদি হয় তাহলে প্রমাণ করো এটা কোসেক 2 থিটা বা কট থিটা এর মান n প্লাস 1/4 হবে, এর সমান হবে যদি n একটা পূর্ণ সংখ্যা হয়, মানে n ইজ এলিমেন্ট অফ হইলো j। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? আচ্ছা তাহলে আমরা শুরু করি অঙ্কটা 37 দেয়া আছে sin pi cot theta equal cos pi tan theta। আচ্ছা একটা কাজ করো, ঘুরে দেখো cos মানে cos equal to cos থাকবে, cos pi tan theta equal to sin আছে না, sin theta কে ইচ্ছা করলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আমি সাইনে গেলাম না কেন জানো, মানে সাইনে আবার প্লাস মাইনাস হয়, কজের সুবিধা। তো এটা হলো কস থিটা ইকুয়াল টু কস আলফা। যদি চিন্তা করো ভাইয়া, তোমাদের মনে আছে কিনা আমি একটু এটা দেখাই দিচ্ছি তোমাদের সূত্রটা, সূত্রের শীট তোমরা ভুলে গেছো অলরেডি হয়তো, মনে করে ভাইয়া আমাকে বলো এই যে লাস্ট সূত্রটা কস থিটা ইকুয়াল টু কস আলফা হইলে সূত্র কি হয়? থিটা ইকুয়াল টু থিটা বুঝাইতে পারছি আমি, দেখো তো cos থিটা cos আলফা থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। উভয় পক্ষ থেকে পাই কমন নিয়ে কেটে দেই, পাই কমন নিয়ে কেটে দেওয়ার ফলে একটা ইকুয়েশন দাঁড়াইলো, কিন্তু একটা প্রবলেম হইলো এখানে একটা প্লাস মাইনাস আছে তাই না ভাইয়া? আচ্ছা এই প্লাস মাইনাস একবার প্লাস বিবেচনা করো একবার মাইনাস বিবেচনা করো, অঙ্কটা ডাবল করো। আমি দুটো পার্ট করে দিচ্ছি, প্লাস বিবেচনা tan theta equal twice n plus half minus cot theta টা বামে আসবে, tan theta plus cot theta লসাগু কস থিটা সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ফর্মুলা এই কোটা দিয়ে ভাগ করে দাও কত হয়, n প্লাস 1/4 একটু কষ্ট করে বলবা 1/sin 2θ মানে কত? cosec 2θ n প্লাস 1/4 cosec 2θ-র সূত্র হচ্ছে n প্লাস 1/4। ক্লাসে সবাই কি বুঝাতে পারছি? অর্ধেক প্রমাণ হয়ে গেছে, কি প্রমাণ করতে বলছে বলো তো?
cosec 2 theta অথবা tan 2 theta সরি cot 2 theta এই দুইটার মান কত n + 1/4 এর সমান তাই না ভাইরা জি ভাইয়া আচ্ছা আরেকটা প্রমাণ কিভাবে হবে প্লাস বিবেচনা করছি মাইনাস বিবেচনা তো বাকি আছে তাই না ভাইরা মাইনাস বিবেচনা tan theta twice m minus half plus cot theta বামে নিয়ে আসো sin by cos minus cos by sin twice m minus half cos theta into sin theta sin square theta minus cos square theta twice m minus half একটা কাজ করো ভাইয়া এখানে একটা মাইনাস দিয়ে যদি গুণ করো মাইনাস কমন না মাইনাস যদি ওই পাশে পাঠায় দাও খেয়াল করো তাতে এই পাশে কি হয় মাইনাস n প্লাস 1/4 কি করছি বুঝছো একটা মাইনাস দিয়ে গুণ করছি কেন গুণ করছি তা কি বুঝছো ভাইয়া ভাইয়া cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা একটা ফর্মুলা ত্রিকোণমিতি কি সেই সূত্র cos square theta minus sin square theta পারা না ভাইয়া cos 2 theta ত্রিকোণমিতি ভুলে গেছো এটা হচ্ছে cos 2 theta একটা কাজ করো দুই দিয়ে গুণ করো লবার হলে কেন গুণ করছি তা কি বুঝছো নিচে কত হবে ও সরি এইটা এমনি কেন সরি সরি এই দুই ভাগ করে দাও এইবার ভাগ করলে কি হবে মাইনাস এন প্লাস ওয়ান বাই ফোর কস টু থিটা বাই সাইন টু থিটা কত হবে ক্লাসের কে বলতে পারবা কট টু থিটা কট টু থিটা এখন শুনো এন কি জিনিস বলো তো ভাইয়া হোয়াট ইজ এন সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে কি প্লাস আর মাইনাস সব আছে না জি ভাইয়া তাহলে আমাকে বলো মাইনাস এন আর প্লাস এন কি একই কথা না n এর মধ্যে ধনাত্মক সংখ্যাও আছে ঋণাত্মক সংখ্যাও আছে আমি যদি মাইনাস n দেই তার মানে কি ধনাত্মক ঋণাত্মক সবই আছে না মাইনাস গুলি খালি প্লাস হয়ে যাবে প্লাস গুলো খালি মাইনাস হয়ে যাবে বুঝাতে পারতেছি আমি জি ভাই তার মানে cos 2 theta / sin 2 theta cot 2 theta এটা হলো n + 1/4 sin cot কি দিবা যেহেতু n is element of j তাই মাইনাস n আর প্লাস n একই কথা মানে সাপোজ আমি তোমাকে একটু ঘটনাটা বুঝে বলি ধরো n এর মান প্লাস এক দুই তিন চার মাইনাস এক দুই তিন চার এগুলো আছে তো মাইনাস n কি হবে প্লাস ওয়ান গুলো মাইনাস হবে আর মাইনাস গুলো প্লাস হয়ে যাবে জিনিসটা কি সেমই হইল না জি ভাই তার মানে এইটা যদি দেয়া থাকে তাহলে কোসেক টু থিটার মান আর কট টু থিটার মান এটা হলো n প্লাস ওয়ান বাই ফোর এর সমান হবে প্রমাণটা হয়ে গেছে আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই আচ্ছা শুনো তোমাদের কষ্ট বাড়াবো না 37 নাম্বার পর্যন্ত করা হয়ে গেছে আরেকটা সেপারেট রেকর্ডিং আছে আমার 38 থেকে 41 এটা অন্য একটা গ্রুপে করাইছি রেকর্ডেড ক্লাসটা দেই তোমাদের গ্রুপে তোমরা একটু দেখো কষ্ট করে হ্যাঁ কোন অঙ্ক যদি মনে হয় বুঝো নাই তাহলে আমি আলাদা করে তোমাদের বুঝাই দিব স্ক্রিনশট নাও প্রবলেমগুলো গোল করে ফাইন্ড আউট করে আমাকে বলো যে জায়গা বুঝি নাই আমি বুঝাই দিব আমার মনে হয় যে আমি ডিটেইল ক্লাস করাইছি তো একটা ক্লাসে খালি চার পাঁচটা অঙ্কই করাইছি মানে এটা সহ আরো চারটা করাইছি তো আই থিংক তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না আদারওয়াইজ হবে কি একটা সেপারেট ক্লাস নিতে হবে তোমাদের আরো আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টার মতো আমার কথা কি বুঝছো জি ভাইয়া সো এই রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এইটা তো দিবই আর ওই রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আর তোমাদের আজকে আমি চ্যাপ্টার 6.2 প্লাস 3 এর উপর একটা কোশ্চেন গ্রুপে দিয়ে দিব এইটার উপরে বৃহস্পতিবার রাতের মধ্যে পরীক্ষাটা দিবা আর আগামী শুক্রবার থেকে আমাদের স্থিতিবিদ্যা 8.1 শুরু হচ্ছে ফের শাহেদ স্যার স্পেশাল বলবিদ্যা মানে আমি তোমাদের আগে আগেও বলছি যে ম্যাথের সবগুলো টপিকের মধ্যে বলবিদ্যা পড়াইতে আমার সবচেয়ে ভালো লাগে কারণ এটা খুবই ইঞ্জিনিয়ারিং এর সাথে এটা রিলেটেড
তো এই কারণে এই টপিকটা পড়াইতে খুব ভালো লাগে, তো আই হোপ তোমাদেরও পড়তে ভালো লাগবে। ভালো থাকো সবাই।